যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কাটমানি বুমেরাং কাউন্টার ব্ল্যাক মানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দেওয়ার কথা বলে তিনি যে ভুল করেছেন সেটা সম্ভবত এখন বুঝতে পেরেছেন কিন্তু তার উদ্দেশ্য ছিল কাটমানি ফেরত দেওয়ার কথা বলে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করা সেটা যে আর সম্ভব নয় সেটা তিনি তখন ভাবেননি তিনি ভেবেছিলেন নিচুতলার কিছু লোক কাটমানি ফেরত দেবে লোকে ভাববে তৃণমূল দেখো কাটমানি ফেরত দিচ্ছে কত সৎ দলটি তাহলে যদি কাটমানি ফেরত দিতেই হয় সত্যি সত্যি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে পঁচাত্তর পার্সেন্ট কাটমানি কারণ মুকুল রায় বারবার অভিযোগ করেছেন পঁচিশ পার্সেন্ট অন্য লোকে নিয়েছে পঁচাত্তর পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় কি কাটমানি ফেরত দিচ্ছেন তিনি তো এক পয়সাও ফেরত দেননি তাহলে যারা ফেরত দিচ্ছে তারা নিচুতলার লোক এবং তাদেরকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যদিন তাদেরকে ঘেরাও করছে কোথাও কোথাও মুচলেখা দিচ্ছে তবে ছাড় পাচ্ছে কিন্তু আসল কাটমানি অর্থাৎ সিংহ বা কাটমানি যাদের কাছে আছে তারা এক পয়সাও ফেরত দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পাঁচ বছরে এত কোটি কোটি টাকার মালিক হলো কিভাবে। তিনি কি ব্যবসা করেন কি রোজগার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন কিন্তু জেনেও সেই সব ব্যাপারে কোনো কথা বলছেন না তিনি নিচুতলা লোকেদের কাটমানি ফেরত দিতে বলছেন কিন্তু তারা যে কতটা বিপাকে পড়বে সেইটা তিনি ভাবেননি তিনি শুধু ভেবেছেন নিজের ভাবমূর্তি উজ্জ্বল হলেই হলো। আর এই কথাটা সম্ভবত প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে তিনি বলেছিলেন কিন্তু এটা যে বুমেরাং হবে সেটা কখনোই ভাবতে পারেননি যদি ভাবতে পারতেন তাহলে বলতেন না কাটমানি প্রসঙ্গে নিজের দলের লোকেরাই যা বলেছে সেটাই অস্বস্তি বাড়ার যথেষ্ট লক্ষণ দেখা দিতে পারে কারণ শতাব্দী রায় বলেছেন কাটমানি শুধু এক একেও নেয় না চেন ওয়াইজ চলে অর্থাৎ নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত কাটমানি যায় কাটমানি ফেরত দেওয়ার কথা বলার পর এখন পশ্চিমবঙ্গবাসী মাত্রই জানেন তৃণমূল কাটমানি পার্টি রাজ্যে যে কোনো জায়গায় তাকালি দেখা যাবে যে কাটমানি নেওয়া হচ্ছে তা সে যেমন কাজই হোক না কেন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়া বা অন্য কোনো কিছু সবেতেই কাটমানি চাই তাই ছোট বড় মাঝারি নেতারা ফুলে ফেঁপে উঠছেন যার পাঁচ ছ বছর আগেও কিছুই ছিল না তার দোতলা তিনতলা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কি নেই এটা তো মানুষ দেখতে পাচ্ছে মানুষকে তো আর ভুল বুঝিয়ে লাভ নেই যা মানুষ চোখের সামনে দেখবে সেটাই বিশ্বাস করবে আর ধ্রুব সত্যকে কখনো মিথ্যে কথা দিয়ে আটকানো যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই তিনি কাটমানির কাউন্টার করছেন ব্ল্যাক মানি দিয়ে কাটমানি আর ব্ল্যাক মানি সম্পূর্ণ আলাদা জিনিস ব্ল্যাক মানি সেটা কি আমরা সেটা অনেক আগেই জানি যদি কারো ব্ল্যাক মানি থাকে তাহলে আয়কর দপ্তর সেখানে হানা দেবে দায়িত্ব তাদের কিন্তু কাটমানি একদম নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সবাই খাচ্ছে আর একটা জিনিস মনে রাখতে হবে এই যে কাটমানি খেয়ে ছোট বড় মাঝের নেতারা ফুলে ফেঁপে উঠছেন সেটা কিন্তু ব্ল্যাক মানিই কাটমানি প্রসঙ্গ মানুষের মনে গেঁথে যাওয়ার পর এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেদের বলছেন যে তোমরা আন্দোলন করো ব্ল্যাক মানি নিয়ে শাক দিয়ে কি কখনো মাছ ডাকা যায় না কোনো দিন গেছে একটি বিশেষ সম্প্রদায়কে হাতে রাখার জন্য তিনি বলেছেন যে গরু দুধ দেয় তার লাঠিও খাবো এর মানেটা বুঝতে কারো কোনো অসুবিধা হয় না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে নিজের দলকে তিনি গোছাতে চাইছেন ভালো কথা কিন্তু যে দলের ছোট থেকে বড় সমস্ত কর্মী নেতারা জানেন যে এই দলের ভবিষ্যৎ কি তারা কি এই দলের জন্য কিছু করবেন কখনোই করবেন না তাদের আসল উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নেওয়া এবং তারপর আর কোনো চিন্তা থাকবে না কারণ তৃণমূল দলটা থাকুক বা না থাকুক তাদের যে সম্পত্তি তাদের যে ব্যাঙ্ক ব্যালেন্স সব তো থাকবে তা তো আর কেউ নিতে পারবে না সুতরাং দল যাক চুলোয় তারা তো গুছিয়ে নিচ্ছেন রাজ্যের যে কোনো প্রান্তে তাকান একই চিত্র আপনারা দেখতে পারবেন সব থেকে বড় কারণ হল তাদের দলের ছোট বড় মাঝারি এবং কর্মীরা জানেন যে তৃণমূল কংগ্রেস ফিনিশ দু হাজার একুশ কেন আর কোনো দিনই তৃণমূল গভর্নমেন্টে ফিরতে পারবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ও তাই কাটমানির কাউন্টার করতে ব্ল্যাক মানির মিছিল করলেও তারা জানেন যে এতে কিছু হবে না করতে বলেছেন তাই করছেন কারণ এখন উপায় নেই আরও কিছুদিন তো সেটা করতে হবে দল তো আর কিছুদিন থাকবে আগামী নির্বাচনের পর না হয় দল উঠে গেল কিন্তু ততদিন পর্যন্ত তো যা পারি তাই কামিয়ে নেওয়ার মেন্টালিটি এটা তো আর বন্ধ করা যায় না সুতরাং যা হবার তাই হচ্ছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করলেন কাঠমানি প্রসঙ্গ তুলে ভুল করেছিলেন ব্ল্যাক মানি প্রসঙ্গ তুলেও ভুল করলেন কারণ কার্টমানি যাদের কাছে আছে সেটা কিন্তু ব্ল্যাক মানি সুতরাং তার কাছেও ব্ল্যাক মানি রয়েছে সেটাকে ফেরত দেবে বিরোধীরা তো বটেই নিজের দলের লোকেরা ও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঠমানি ফেরত দিচ্ছেন না কেন অর্থাৎ ব্ল্যাক মানি তার কাছে আছে কেন ফেরত দিচ্ছেন না অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি থেকে বাঁচার জন্য ব্ল্যাক মানির প্রসঙ্গ তুললেন তাকে বুদ্ধি দেবার জন্য তিনি লোক হায়ার করেছেন প্রশান্ত কিশোরকে এটাও কি প্রশান্ত কিশোরের চাল তবে যদি হয়ে থাকে তিনি আবার ভুল করেছেন